गुड मॉर्निंग एवरी वन। टुडे 22nd ऑफ सेप्टेम्बर 2020, क्लास टू, सब्जेक्ट बांगला व्याकरण, रिविशन क्लास वार्क, बई भाषा मुकुल। आज के आमरा करब तुम्हारे बांगला व्याकरण बई थेके समार्थक बा प्रति शब्द। तो आगे तुम्हारे जानते हबे जे समार्थक शब्द बा प्रति शब्द कि कि बोलेछे। एक ही शब्दे एकाधिक अर्थ हय, एगुलिके समार्थक बा प्रति शब्द बोले। তো বাংলায় আমি তোমাদের আরও বিস্তারিতভাবে বলে দিচ্ছি, বাংলায় এমন কিছু কিছু শব্দ রয়েছে যেই শব্দের একাধিক অর্থ হয়, অর্থাৎ একটি শব্দের একটা অর্থ ছাড়াও আরও বিভিন্ন অর্থ হতে পারে, আর সেই অর্থগুলিকেই সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে। তো চলো, আমি এখানে তোমাদের যে যে সমার্থক শব্দগুলো দাগিয়েছি এগুলি কিন্তু তোমরা বাড়িতে পড়বে আর মুখস্থ করবে। নদী, নদীর সমার্থক শব্দ কী কী? শরীর, তটিনী, প্রবাহিনী। আকাশ, গগন, শূন্য, বিমান। পাহাড়, পর্বত, গিরি, অচল। পৃথিবী, বসুন্ধরা, জগৎ, মেদিনী। রাত্রি, নিশি, নিশা, যামিনী। বিদ্যুৎ, দামিনী, তড়িৎ, বিজলি। চুল, কেশ, কুন্তল, অলোক। চোখ, চক্ষু, নয়ন, আঁখি। চাঁদ, চন্দ্র, শশী, ইন্দু। বাতাস, অনিল, পবন, সমীরণ। মেঘ, বাড়ির জলধর, জলৎ। সূর্য, রবি, তপন, ভানু। দিন, দিবস, বাসর, অন্ন। গাছ, বৃক্ষ, তরু, পাদপ। মাথা, মস্তক, মুণ্ড, শির। তো আমি এখানে যে যে সমার্থক শব্দগুলো দাগিয়েছি, দেখো পেন্সিলের দাগ দেওয়া রয়েছে, তো এই শব্দগুলো তোমাদেরকে বাড়িতে বারবার করে পড়তে হবে আর মুখস্থ করতে হবে। আর তোমাদের সমার্থক শব্দ কিন্তু দুটি করে অবশ্যই লিখতে হবে, এইভাবেই তোমরা বাড়িতে এগুলো পড়বে। এরপর আমি তোমাদের কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো তোমাদের অভ্যাস করতে হবে। শূন্য, তালব্যসায় দীর্ঘ, দন্ত ন জফলা, শূন্য। কুন্তল, কয় হস্যু, দন্ত নয় ত, ল, কুন্তল। বসুন্ধরা, ব, দন্তসায় হ্রস্যু, দন্ত নয় ধ, বয়শূন্য রয় আকার, বসুন্ধরা। পুণ্য, পয় হস্যু, মূর্ধন নয় জফলা, পুণ্য। যুদ্ধ, অন্তস্থ জয় হস্যু, দয় ধ, যুদ্ধ। থ্যাংক ইউ।